কৃষকরা তারা পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন। নজর কিয়া লড়কি সো ইসলিয়ে আয়ে হ্যায়। একেবারেই তাদের দাবি যে এখানে তারা এসেছেন কারণ আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই কারণে তার প্রতিবাদ জানাতে তারা এখানে এসেছেন। এবং তারা কিন্তু একেবারে এই রিক্সা নিয়ে, এর আগেও আমরা দেখেছি শ্যামবাজার অঞ্চলে তারা কিন্তু রিক্সা নিয়ে মিছিল করেছিলেন, মিছিলে যোগ দিয়েছিলেন। অটো চালকরা তারাও কিন্তু অটো নিয়ে তারা মিছিলে গেছিলেন। এবং এই যে বিভিন্ন অংশের মানুষের যুক্ত হওয়া, কোনো একটি নির্দিষ্ট সংগঠন না, কোনো রাজনৈতিক পতাকাকে সঙ্গে নিয়ে মিছিলরা একেবারে সমস্ত রং সমস্ত বর্ণ মিশে মিছিলের কি চেহারা হতে পারে তার বোধহয় আরও একটা ইতিহাস তৈরি হতে চলেছে। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত যে মিছিল, যেমন তোমাকে দেখালাম যে রিক্সা চালকরা তারাও যেমন এই মিছিলে যাচ্ছেন, বিভিন্ন অংশে চিকিৎসকরা খেলোয়াড়রা তারাও যেমন এই মিছিলে হাঁটছেন, ঠিক একই রকমভাবে ছাত্র ছাত্রী মহিলা বিভিন্ন অংশের মানুষ তারাও কিন্তু এই মিছিলের সঙ্গে যুক্ত হয়েছেন। কেউ এনেছেন ছোট ব্যানার, কেউ নানা ধরনের ব্যানার নিয়ে তারা কিন্তু আসছেন, তারা যুক্ত হয়েছেন এই মিছিলে। যে ছবি এখানে, কার্যত হাঁটার জায়গা নেই। এবং দেখুন একটা একটা এখানে কলেজ স্কোয়ারের বিখ্যাত পুজো, সেই পুজো দেখতে আমরা দেখেছি সাধারণত ভিড় উপচে পড়ে, সেই পুজোর লাইট টানানো হয়েছে, কিন্তু সব কিছুই যেন অনেকটা ম্লান হয়ে গেছে আজকের এই মিছিল এবং তিলোত্তমার এই যে নির্যাতিতার যে ঘটনা। এই যে মিছিল, আমরা বলছিলাম যে প্রতিবাদ সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে, এই টুকরো টুকরো ছবিগুলো সেই বক্তব্যকে যেন আরো প্রতিষ্ঠিত করছে, যেখানে রিক্সা চালকরা তারা পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন। কর্মবিরতিতে জুনিয়ার চিকিৎসকেরা যার পাল্টা আক্রমণে করলেন দাবি, না মানলে মানুষের সেবা করব না, এটাও এক ধরনের থ্রেট কালচার, আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন তিনি, রাখবো আপনাদের সামনে। কল্যাণদা, আবার কর্মবিরতি চিকিৎসকরা আজকেই ঘোষণা করেছেন। ডাক্তারবাবুরা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের চেতনাবোধ থেকে যে যা মনে হচ্ছে তাই করুক। এতদিন তো জানতাম ডাক্তাররা মানুষদের সেবার জন্য কাজ করে, অবশ্যই চিন্তাভাবনাগুলো আস্তে আস্তে অনেক সরে গেছিল, কারণ ডাক্তাররা এমনিতে শহর কেন্দ্রিক ডাক্তার হয়ে গেছিল, হয়েছেন এখনো। এই ডাক্তারদের এই কর্মবিরতি না কাজ করা, সেটা কতটা তাদের অধিকারের ব্যাপার সে নিয়ে প্রশ্ন আছে। ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারাকে লঙ্ঘন করা হচ্ছে। ডাক্তার হসপিটালে থাকবে, সে পরিষেবা দেবে, গোটা ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। আমার মনে হয় না যে কোনো কেউ প্রেশার দিয়ে সুপ্রিম কোর্টকে তাদের রাস্তায় আনতে পারবে। যে দাবি তারা করছেন তাদের নিরাপত্তা, সেইটা এই ঘটনার, এই মর্মান্তিক ঘটনার 55 দিন পরেও সুরাহা হলো না কেন? সেটার জন্য তো সুপ্রিম কোর্টে তো গতকাল তো সমস্ত কিছু উঠেছে, তাদের উকিলরাও তো রয়েছে, তারা তো কথা বলেছে, সুপ্রিম কোর্ট তো 31 অক্টোবর পর্যন্ত টাইম এক্সটেন্ড করেছে। তা একটা জায়গায় তো বিশ্বাস রাখতে হবে, মাঝে কতদিন ধরে, 15 দিন ধরে, 10-15 দিন ধরে কেমন ফ্লাড হয়েছে সেটাও তো দেখতে হবে। মানুষ যেখানে যেখানে বন্যায় বিপর্যস্ত হয়ে রয়েছে, যারা কোনো খাবার দাবার নেই, কোনটা বড় আগে এটা প্রশ্ন করতে হবে। মানুষকে দেখাটা বড় না শুধু নিজের সিকিউরিটিটা বড়? থ্রেট কালচার বারবার বলছে, ভয়ের পরিবেশে যদি তারাই হয়, এটা তো থ্রেট কালচার। কোনটা? দিস ইজ অলসো থ্রেট কালচার। আমার 10টা দফে দাবি না মানলে আমি মানুষকে সেবা করবো না, এটাও তো থ্রেট কালচার। আর থ্রেট দিয়ে সরকার পাল্টানো যায় না। কটা মানুষকে দেখেছেন ওরা? মানুষ দেখতে হলে সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াতে হয়, মানুষ দেখবে তারা? আরে মানুষ যদি ওকে, ওদের, ওরাই যদি মানুষ, সব মানুষকে দেখে রাখতো, তাহলে আজকের মুখ্যমন্ত্রী ওই ডাক্তারদের থেকে হতো, অন্য কেউ মুখ্যমন্ত্রী হতো না। Thank you.